গল্পকথন বিকল্প চ্যাপ্টার টুতে আমরা আজকে পড়ে শোনাবো লেখক ওবায়দ হকের একটি ছোট গল্প। আপনারা যারা সমসাময়িক লেখকদের গল্প উপন্যাস পড়েন তারা নিশ্চয়ই লেখকের লেখার সাথে পরিচিত আছেন। এখন পর্যন্ত তার চারটি উপন্যাস প্রকাশিত হয়েছে, জলেশ্বরী, নীলপাহাড়, কাঙাল সংঘ এবং তেল্লা চোরা। এছাড়া গল্প সংকলন নেপথ্যে নিমক হারাম, একটি শাড়ি এবং কামরাগা বোবা ও অন্যান্য। আমরা আজকে পড়ে শোনাবো লেখক ওবায়দ হকের ছোট গল্প সুখের মণি। গল্পটি নেওয়া হয়েছে তার একটি শাড়ি এবং কামরাঙ্গা বোমা ও অন্যান্য এই বইটি থেকে। শুরু করছি লেখক ওবায়দ হকের ছোট গল্প সুখের মণি। ভ্যাবসা গরমে নুরুল হক বিছানায় শুয়ে থাকতে পারল না, ঘামে বিছানা জপজপ করছে। ঘরে হারিকেনের মৃদু আলোয় সবকিছু আবছা দেখা যাচ্ছে। পাশেই তার পাঁচ বছরের ছেলে আমির হোসেন আর বউ লুৎফা গভীর ঘুমে আচ্ছন্ন। ছেলে আর বউকে ঘুমাতে দেখে নুরুল হকের খুব মায়া লাগল। লুৎফার শিথিল হাত থেকে পাখাটা নিয়ে বাতাস করতে লাগল, এই কাজটা সে প্রায়ই করে। ঘুম ভেঙে গেলে উঠে ছেলে আর বউকে বাতাস করে। লুৎফা জেগে থাকলে এই কাজটা কখনোই করতে পারত না। পুরুষের মায়া লুকিয়ে রাখার জিনিস, মেয়েরা তা দেখলেই সর্বনাশ। বিয়ের আগে থেকেই আশেপাশের মানুষ এই দীক্ষা দিয়ে আসছে তাকে। নুরুল হকের বিয়েতে তার মায়ের মত ছিল না, বলতো এত দলামাইয়া আনলে পোলার মাথা খাইব। কিন্তু নুরুল হক কানে কানে তার দুলাভাইকে বলেছিল, এই মাইয়া সারা আমি বিয়া করুম না। গ্রামের বউ ঝিরা নতুন বউ দেখতে আসেন তার খুঁত বের করার জন্য। নুরুলের বউ দেখে তারা খুব হতাশ হল। কি সুন্দর গায়ের রং, টানা টানা চোখ, হাঁটা চলাতেও কোনো সমস্যা নেই। তাই তখন তারা ভবিষ্যৎবাণী করল, নুরুল সবসময় তার বউয়ের আঁচলের নিচেই থাকবে। সবাই মাথা নেড়ে এই কথা সায় দিল, আর নুরুল হকের মায়ের মন নতুন বউয়ের প্রতি বিষিয়ে উঠল। নুরুল মায়ের ভর্ৎসনার ভয়ে কোনো সময়ই বউয়ের সাথে মিষ্টি করে কথা বলে না, সবসময়ই কথায় ধমকের সুর থাকে। কিন্তু লুৎফা তার স্বামীর এই কাঁচা অভিনয় খুব ভালোভাবেই বুঝতে পারে আর মনে মনে হাসে। গঞ্জে গেলে প্রায়ই নুরুল লুৎফার জন্যে চুলের ফিতা, কপালের টিপ, আলতা, পাউডার এসব নিয়ে আসত। রাতের বেলা মা ঘুমিয়ে গেলে নুরুল সেগুলো বের করে লুৎফার কাছে দিয়ে বলত, গঞ্জে গেছিলাম, সাদেক ভাইয়ের দোকানের সামনে দিয়ে যাইতেছিলাম, জোর করে দিয়ে দিল। লুৎফা আঁচলে মুখ ঢেকে হাসত আর বলত, সাদেক ভাই এমনি এমনি দিয়ে দিল। নুরুল বিরক্তির ভাব করে বলল, কেমনে কেমনে দিল সেটা তোমার জাননের কাম নাই, অহন যাও সুলে ফিতাটা বই রাসো দেহি। লুৎফা আঁচলের কোনাটা ঠোঁট দিয়ে কামড়ে মাথা নেড়ে অস্বীকৃতি জানায়। বউয়ের এই ধৃষ্টতায় নুরুলের খুব রেগে ওঠা উচিত ছিল, কিন্তু সে রাগতে পারে না, তার বউয়ের ওপর তো একেবারেই না। গলার স্বর একটু নামিয়ে একটু অনুরোধের সুরে বলল, পড়ো না। লুৎফা আবার মাথা নাড়ায়। নুরুল হতাশ হয়ে বসে থাকে, কিন্তু একটু পরে লুৎফা চোখে কাজল লাগিয়ে নতুন লাল শাড়ি পরে মাথায় রঙিন ফিতা বেঁধে নুরুলের সামনে আসে। নুরুলের বুকটা ধক করে ওঠে, মায়ায় বুকটা ভরে ওঠে। অনেক চেষ্টা করেও সে মায়া লুকোতে পারে না, আবেগে বলে ওঠে, বউ আমার কাছে এসে বসো। লুৎফা আবার মুখে আঁচল দিয়ে মাথা নাড়ায়। সংসারের ভারে আর অযত্নের কারণে লুৎফার গায়ের রং এখন একটু মলিন, কিন্তু কারো প্রতি তার কোনো অভিযোগ নেই। শাশুড়ি মারা যাওয়ার আগে দুই বছর শয্যাশায়ী ছিল। লুৎফা এই দুই বছর অমানসিক পরিশ্রম করেছে, কিন্তু শাশুড়ির যত্নে কোনো অবহেলা করেনি। নুরুলের মা মারা যাওয়ার আগে নুরুলকে ডাকেননি, ডেকেছেন লুৎফাকে। লুৎফার হাত ধরে বেশি কিছু বলতে পারেননি, চোখের পানি গড়িয়ে পড়ছিল আর মুখে শুধু মা মা বলে ডেকেছেন। নুরুলের মনটা বিষাদে ছিঁড়ে যায়। তার এত ভালো বউয়ের জন্যে সে একটা নতুন শাড়িও কিনে দিতে পারে না। গত বছর সব ফসল ভেসে গেল বন্যায়। উত্তর দিকের বিলের জমিটা মাত্র 5,000 টাকায় বিক্রি করে দিয়েছে সুলাইমান মিয়ার কাছে। সে টাকা থেকে ফসল করার টাকা আলাদা করে সারা বছরের খোরাকি চালাতে হয়েছে। এই বছর জমি একটা কম, তাই ফসলও কম আসবে। সারা বছরের খোরাকি হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমির হোসেনকে স্কুলে ভর্তি করাতে চায় লুৎফা, কিন্তু কিভাবে? যেখানে দুই বেলা খাওয়ার নিশ্চয়তা নাই, সেখানে স্কুলে পড়ানোর মতো বিলাসিতা তারা কিভাবে করবে? লুৎফা সন্ধ্যার পরেই আমিরকে নিয়ে হারিকেন জ্বালিয়ে আদর্শলিপি খুলে বসে। আমির মায়ের মুখের দিকে তাকিয়ে আঙুল আদর্শলিপিতে ঠেকিয়ে সুর করে পড়ে। মা ছেলের এই ছোট্ট স্কুলের কার্যক্রম দেখে
নুরুলের চোখে পানি চলে আসে। সেই আবেগের অশ্রু ঢেকে রাখতেই সে একটু অন্ধকারে বসে। লুৎফা জানে না, কিন্তু নুরুল আমিরের পড়ার জন্যে আলাদা করে টাকা জমাচ্ছে। নিজের জমির কাজ শেষ করে সে সুলাইমান মিয়ার জমিতে কামলা খাটছে। অসম্ভব ক্লান্ত হয়ে সে ঘরে ফেরে। সন্ধ্যায় হারিকেনের কাঁপা কাঁপা আলোয় ক্লাস ফোর পড়া পর্যন্ত বউ যখন তার ছেলের শিক্ষিকা হয়ে যায়, তখন নুরুল হক হলুদাভ আলোয় উদ্ভাসিত ছাত্র শিক্ষিকার মুখের দিকে তৃপ্তি নিয়েই তাকিয়ে থাকে। তার চোখগুলোও উজ্জ্বল হয়ে ওঠে। সব ক্লান্তি নিমেষেই নিঃশেষ হয়ে যায়। কেরোসিনের অভাবে নিভু নিভু হ্যারিকেনটা আস্তে আস্তে মিয়ে গিয়ে একসময় বন্ধ হয়ে গেল। সাথে সাথে বাঁশের বেড়ার ফাঁক গলে হুড়মুড় করে জ্যোৎস্না ঘরে ঢুকল। নুরুল হকের আজকে আর ঘুম আসবে না। আলতো করে সে খাট থেকে নামল, তবুও নড়বড়ে খাটে ক্যাঁচ করে শব্দ করে উঠল। বিয়ের প্রথম প্রথম এই নড়বড়ে খাটের জন্যে খুব লজ্জা পেতে হতো তাদের। আজকে পূর্ণিমার রাত নয়, তবুও বাইরে রূপালি আলোর বন্যা বইছে। নুরুল সাবধানে কোনো শব্দ না করে দরজা খুলে বাইরে এসে নিজের ঘরের দিকে তাকালো। চাঁদের আলোয় নিজের ঘরটাকে জবুথবু হয়ে বসে থাকা কোনো বৃদ্ধের মতো দেখাচ্ছে। বর্ষাকালের আগেই ঘরটা নতুন করে বাঁধার ইচ্ছা ছিল, কিন্তু এবছর আর সম্ভব না। এমন করে কত বছর কেটে গেল, কোনো বছরই আর ঘর ঠিক করা হয় না। বৃষ্টি শুরু হলে লুৎফা হাঁড়িপাতিল নিয়ে টানাটানি শুরু করে। ঘরের চাল গড়িয়ে টুপটুপ করে পানি পড়ে হাঁড়িতে। বাইরে এসেও যেন গরম কমছে না নুরুলের, খুব হাঁসফাঁস লাগছে। তার যেদিন মন খারাপ থাকে সেদিন এরকম লাগে। আজ তার মন খুব খারাপ। ঘরের উত্তর দিকে একটা বড় আম গাছ আছে, চাঁদের আলোতে সেটাকে বিশাল কোনো এক দানবের মতো দেখাচ্ছে। সেই গাছের পেছনে ঝোপঝাড় ভর্তি, দিনের বেলাতেও সেখানে কেউ যায় না, সাপখোপের আড্ডাখানা জায়গাটা। কিন্তু সেই গাছের নিচে মৃদু বাতাস সবসময়ই থাকে। নুরুল হক আম গাছের নিচে গিয়ে বসল। গাছে আম ছিল, কিন্তু গ্রামের ছেলেদের কল্যাণে আমগুলো দীর্ঘায়ু হয়নি, একেবারে সাফ করে দিয়ে গেছে। কালে ভদ্রে দুই একটা আম পাকার সুযোগ পায়। নুরুল হকের গায়ে একটা গামছা, সেই গামছাটা কাঁধে অবহেলায় ফেলে রাখল, আর সাথে সাথেই ঠান্ডা বাতাস শীতল স্পর্শ দিয়ে গেল, সাথে পাকা আমের মিষ্টি সুবাসও পেল। হঠাৎ উজ্জ্বল কিছু চোখে পড়ল তার। ঝোপঝাড়ের পাশে গোল মতন কিছু একটা আলো ছড়াচ্ছে। কাছে গিয়ে দেখতে গিয়েও গেল না। বুকটা কেঁপে উঠল তার। তাহলে এটাই কি সেই জিনিস? এটাই কি সেই সাত রাজার ধন, সাপের মাথার মণি? অনেকক্ষণ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল সে। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। মণিটা তুলে দৌড় দেবে কিনা ভাবছে। আস্তে আস্তে মাথা ঠান্ডা করল। মাথা ঠান্ডা না করার কারণেই তার দাদা নিজের জীবন দিয়েছিল। দাদির মুখে বহুবার শুনেছে। দাদি প্রতিদিন সন্ধ্যায় কুপি জ্বালিয়ে উঠানে বসে একবার হলেও এই গল্প করত। মাথার ঘোমটা টেনে বলতো, গঞ্জে ডুলা বেচ্চা লোকটা গ্যারামাইতেছিল, সবাই ঘুইরা খ্যাতের উপর দিয়ে গেল, তোর দাদা এইল ঘোষবাড়ির তেঁতুল গাছের নিচ দিয়া, গ্যারামের কেউ রাইতের বেলায় হেই তেঁতুল গাছের নিচ দিয়া আউনের সাহস করে না, কিন্তু তিনার আবার সাহস বেশি, ভয় ডর নাই। একবার রাইতের বেলা কবরস্থানের তুলা গাছ থেকে ফুল পাইড়ে আনলো, আমি কিরা খাওয়াইলাম রাইতের বেলা আর ওইখানে যাইবেন না, হেরপর থেকে আর যায় নাই। তো হেই তেঁতুল গাছের নিচ দিয়া আউনের সময় দেখলো কি জানি চকমক করতাছে, কাছে গিয়া দেখে সাপের মণি। কিছু না ভাইবা মণি হাতে তুইলা দিছে দৌড়, আর দুই দিক থেকে দুই কালা সাপ দিল ঠ্যাঙ্গে কামড়, বেশি দূর আইতে পারে নাই, ওইহানেই শেষ। নুরুল হক প্রতিবার এই গল্প হাঁ করে শুনত। তার আগ্রহ দেখে দাদি খুব খুশি হতেন। তারপর বলতেন, সাপের মণি পাইলে দৌড় দিতে নাই, রাইতের বেলা এই মণি আনন যাইত না, তাইলেই মরণ। মণিওলা সাপ হইতেছে রাজ সাপ, এরা রাইতের বেলা মণি রেখা খেলাধুলা করে, আর ফজরের আজান দিলে মণি লইয়া গর্তে ঢুকে যায়। ফজরের আজান পর্যন্ত মণি পাহারা দিতে পারলেই আর চিন্তা নাই। নুরুল বড় বড় নিঃশ্বাস ছেড়ে আশেপাশে ভালো করে দেখল, কোনো সাপ নজরে পড়ল না। সে নিজের কাঁধের ময়লা গামছাটাকে মণিটার উপর ছড়িয়ে দিল, তারপর একটু ফাঁকা জায়গায় বসল, যাতে সাপ এলে আগে থেকেই দেখতে পায়। আমগাছের একটা মরা ডাল নিয়ে সে অপেক্ষা করতে লাগল ফজরের আজানের। ডালটা হাতে নিয়েছে নিজে বাঁচার জন্যে, সাপ মারার ইচ্ছে তার নেই। সেই ছোটবেলায় একবার সাপ পিটিয়ে মেরেছিল সে। সুলাইমানকে কামড়াতে যাচ্ছিল সাপটি,
তার আগেই গাছের ডাল দিয়ে পিটিয়ে মেরেছে সে। সুলাইমান ভয়ে ও বাবা গো মাগো বলে চিৎকার করছিল। আজকে সুলাইমানের সে ভয়ের চিৎকার খুব মনে পড়ছে নুরুলের, বিশেষ করে যখন সুলাইমান তাকে আড়ালে ডেকে বলেছিল, শোনো, ছোটবেলায় তোমার লগে খেলতাম বইলা তুমি আমারে তুই তুকারি করতা, এখন তো আর এই দিন নাই, তুমি আমার খেতে কাম করো, আমার কামলারা তোমার লগে তুই তুকারি করে, তুমিও যদি আমারে তারার সামনে তুই করে কাও, কয়দিন পরে তোমার কামলারাও আমারে তুই করে কাওয়া শুরু করবো, এখন থেকে আমারে আপনি করে কইবা, না পারলে কথা কোনো দরকার নাই, অন্য খেতে কাম করবা। নুরুল চোয়াল শক্ত করে শুনেছে, ঘাড় শক্ত করার মুরত তার নেই। আদম ব্যবসা করে সুলাইমান মিয়া, কিছু মানুষকে বিদেশে পাঠিয়েছে আর অনেক মানুষকে নিঃস্ব করে ছেড়েছে। যারা টাকা ফেরত পায়নি তারা প্রায় এসে হম্বিতম্বি করত। একবার জনাবিশেক লোক লাঠি নিয়ে তার বাড়ি এলো। এতজন অনাহূত অতিথি দেখে সুলাইমান পালিয়ে নুরুল হকের ঘরে আশ্রয় নিতে এলো। কাকুতি করে বলেছিল, ভাই নুরুল, তুই আমার ধর্মের ভাই, আমার একটু পলানের জায়গা দে, আমারে পাইল ওই জানোয়ারেরা জানে মাইরা ফেলাইব। নুরুলের সেই ধর্মের ভাই তার সামনের চেয়ারে বসে টাকা গুনে তার হাতে দিয়ে বলল, 10 টাকা বেশি দিলাম, তোমার পোলাডারে কিছু কিনা খাওয়াইও, নাম কি রাখছো পোলার? নুরুল নিতান্ত অনিচ্ছায় কোনো মতে বলল, আমির হোসেন। সুলাইমান মিয়া হেসে উঠল, বলল, নাম জিনিসটা আসলেই আজব, নিশিন্দাপুরের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, বিরাট বড় লোক মানুষ, 3টা পাকা বাড়ি, 1টা রাইস মিল, হ্যার পোলার নাম গরিব উদ্দিন, আর তোমার পোলার নাম আমির হোসেন। বলেই আবার গা কাঁপিয়ে হেসে উঠল। নুরুল হকের শরীরটা জ্বলে যাচ্ছিল, মনে হচ্ছিল অতিরিক্ত 10 টাকা সহ পুরো টাকাটা সুলাইমানের মুখে ছুঁড়ে মারে, কিন্তু তার দারিদ্র তাকে সেই ক্ষমতা দেয়নি। গামছা দিয়ে ঢাকার পরেও গামছা ভেদ করে আলো ঠিকরে মণিটা চকচক করছে, সেই সাথে নুরুলের চোখগুলোও উজ্জ্বল হয়ে উঠল। রাত শেষ হতে আর দেরি নেই, তার বউয়ের তালি দেওয়া শাড়ি, তার ভাঙা ঘর, ছেলের নাম শুনে মানুষের উপহাস, সব অতীত হয়ে যাবে ফজরের আজানের সাথে সাথেই। বেশ কিছু টাকা সুলাইমানের মুখে ছুঁড়ে দিয়ে বলবে, তোমার পোলারে কিছু কিনা খাওয়াইও। একটা টেলিভিশন অবশ্যই কিনবে নুরুল। গত শীতে আলিম ব্যাপারীর শহরে থাকা ছেলেটা গ্রামে এলো, সাথে নিয়ে এলো টেলিভিশন। রত্নাবতী বাজার থেকে 2টা ব্যাটারি এনে 4 কোণা কিছু একটা ঢুকিয়ে দিল একটা চ্যাপটা বাক্সে। কি আজব বাক্স! মানুষ দেখা যায়, তারা নাচে, গায়, কথা বলে, আবার কাঁদেও। আলিম ব্যাপারী ছেলে মেয়ে নিয়ে একেবারে সামনে চেয়ার পেতে বসেছিলেন। তারপর মহিলার বাচ্চাদের জন্য চাটাই পেতে দেয়া হয়েছিল, আর পুরুষেরা বসেছে খড় পেতে একেবারে পেছনে। সামনের চেয়ারওয়ালাদের জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না কিছুই, নায়িকার হাত দেখা গেলে পা দেখা যায় না, তবুও খুব ভালো লেগেছিল নুরুলের। আমির সারাক্ষণ দাঁড়িয়েছিল, বসে বসে দেখতে পাচ্ছিল না। নুরুল টেলিভিশন কিনে চেয়ার পেতে বসবে, আমির আর লুৎফার জন্যও চেয়ার থাকবে, আর বাচ্চাদের বসার জায়গা করে দেবে সামনে, যাতে তাদের দাঁড়িয়ে দেখতে না হয়, আর হাত পা শুদ্ধ পুরো নায়িকাকেই যেন দেখতে পারে। ঘরটাও ঠিক করতে হবে, দোতলা ঘর বানাবে সে, এই তল্লাটে কারো দোতলা ঘর নেই, টাকা পয়সার তো আর অভাব নেই, বড় একটা পালং খাট কিনবে, নতুন শাড়ি পরে লুৎফার সুপারি কাটবে খাটে বসে। কিন্তু খালি খরচ করলি তো হবে না, বসে বসে খেলে নাকি রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়, 7 রাজার ধনও ফুরিয়ে যেতে পারে, কি করা যায়? চিন্তার ভাঁজ পড়ল নুরুলের কপালে। অনেক অনেক জমি কিনবে সে, রাইস মিল দেবে, কিন্তু এত কিছু সামলাবে কি করে? আমির একটু বড় হলে সেও সাহায্য করতে পারবে, স্কুলে যাওয়ার আর কি দরকার, বাপের টাকার তো অভাব নেই। আচ্ছা, এত কিছু ভাবছে কিন্তু এই মণি সে বিক্রি করবে কার কাছে? তাদের রত্নাবতী বাজারে এই মণি কেনার ক্ষমতা কারো নেই। বাজারে 2 জন স্বর্ণকার আছে, যতীন আর কেষ্ট। কেষ্ট লোক ভালো না, একবার বিপদে পড়ে লুৎফার নাকফুল বিক্রি করতে গিয়েছিল, কেষ্ট দেখেই বলল, এটা তো ইমিটেশন, 10 টাকা পাইবা। নুরুল হতাশ হয়ে ফেরার সময় কেষ্ট বলেছিল, 50 টাকা দিমু, দিলে দিয়া যাও। ইমিটেশনের নাকফুলের জন্য 50 টাকা? নুরুলের সন্দেহ হল, সে যতীনকে দেখালো। যতীন বলল, ভালো জিনিস, নাকফুল হলে ওজন আছে, 450 টাকার বেশি দিতে পারুম না। যতীনকে নিয়েই শহরে গিয়ে মণি বিক্রি করবে, নুরুল মনে মনে ঠিক করে ফেলে।
একটা চিন্তা থেকে মুক্তি পেতেই আরেকটা চিন্তা গ্রাস করে তাকে। এত সম্পত্তি হঠাৎ করে হলে লোকে সন্দেহ করবে, কত শত্রু হবে। পাশের গ্রাম সর্দার কান্দিতে আলিম ব্যাপারীর ফুপাতো ভাই থাকত, অনেক টাকা পয়সা অর্থ সম্পত্তির মালিক ছিল, তিনবার হজ করেছে। কিন্তু বর্ষাকালে তার বাড়িতে ডাকাত পড়ল, সোনা দানা সব নিল, সাথে সবাইকে কেটে রেখে গেল, এক রাতে নির্বংশ হয়ে গেল। ভাবতেই গলা শুকিয়ে যায় নুরুলের। না, মানুষকে বোঝানো যাবে না, যা করতে হবে গোপনে করতে হবে। কিন্তু লুৎফা মেয়ে মানুষ, সে তো পেটের ভেতর কথা রাখতে পারবে না। এখনই তার কথা শুনে না, তখন কি শুনবে? টাকা পয়সা হাতে এলে মেয়ে মানুষের রূপ পাল্টে যায়, শোয়ার সময় কি আর বাতাস করবে, নাকি খালি পালঙ্কে বসে পান সুপারি খাবে? মনে মনে লুৎফার প্রতি অকারণেই বিরক্তি বোধ করে নুরুল। ভাবে, নবাবের বেটির নবাবই ছুটামো আমি, যখন আরেকটা বউ আনমু তখন ঠেলা বুঝব। আমার টাকা পয়সার অভাব নাই, বিয়া ইচ্ছা করলে দশটা করুম, বইয়া বইয়া পান সুপারি খাওয়ান টের পাইব, তেরিবেরি করলে লাত্তি দিয়া ঘর থেকে দিমু বাড়ি কইরা। রাগে আর দুশ্চিন্তায় নুরুল কাঁপতে থাকে, নিজের মাথাটার ওজন অনেক বেশি মনে হয় তার। বিশাল বড় ধানের বোঝা মাথায় নিলে যত ওজন হয় তার চেয়েও বেশি। এমন সময় হঠাৎ মসজিদ থেকে মুয়াজ্জিনের গলা শুনতে পেল। চারদিকে তাকিয়ে দেখল দিনের আলো ফুটতে শুরু করেছে, চারপাশে ভালো করে দেখল কোনো সাপ নেই। নুরুল হক তার সাহসের সবটুকু প্রয়োগ করে ধীরে ধীরে গামছাটা সরাল, আর কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। কোথায় মনি? নির্ঘুম রাতের সব স্বপ্ন ভেসে উদ্ভাসিত হলো একটি টিনের কোটর মুখ। রাতের চাঁদের আলোতে এটাই চকচক করছিল। মুহূর্তেই কল্পনার হিংসা ভয় আর অবিশ্বাসের কঠিন জগৎ থেকে সে তার লুৎফা আর আমিরের সরল স্বাভাবিক বাস্তব জীবনে ফিরে এলো। নুরুল হকের মনে হল মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল, নিজেকে খুব নির্ভার হালকা মনে হচ্ছে। সাত রাজার ধন না পেয়েও সে খুব খুশি, নিজের চিন্তাগুলোকে দুঃস্বপ্ন মনে হচ্ছে এখন। ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখল লুৎফা হাঁসগুলোকে কুড়া খাওয়াচ্ছে। লুৎফার সামনে নুরুলের নিজেকে অপরাধী মনে হচ্ছে, সেই ভাবটা সে গোপন করে বলল, বউ ভাত দাও খেতে যামু। লুৎফা স্বামীকে ভাত দিতে যাচ্ছিল, নুরুল হক ডেকে আদুরে ভঙ্গিতে বলল, একটু স্যাপা শুটকি বানাইবা, তোমার হাতের স্যাপা শুটকি খাইলে দিনটা বালা যায়। লুৎফা আঁচলটা ঠোঁট দিয়ে কামড়িয়ে মাথা নাড়িয়ে মুচকি হেসে বলল, পারুম না। নুরুল জানে লুৎফা একটু পরেই তার পাতের চ্যাপা শুটকি তুলে দেবে, চ্যাপা শুটকি দিয়ে ভাত খাবে ভেবেই মনটা ভালো হয়ে গেল তার। সাপের মনির দরকার নেই, তার কাছে সুখের মনি আছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন লেখক ওবায়দ হকের ছোট গল্প সুখের মনি। এই গল্পটি নেওয়া হয়েছে লেখকের একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য এই গল্প সংকলন থেকে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে লেখক ওবায়দ হকের গল্প। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।